আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মেয়োনিজ। একটা ডিম দিয়ে আপনারা কিভাবে খুবই অল্প সময়ে মেয়োনিজটা তৈরি করে নিতে পারেন সেই রেসিপিটাই শেয়ার করব। আমাদের কিন্তু অনেক কিছুতেই মেয়োনিজটা দেওয়ার প্রয়োজন পড়ে। স্যান্ডউইচ বানাতে হলেও কিন্তু মেয়োনিজটার প্রয়োজন পড়ে, আর আমরা অনেক সময় কিন্তু পাস্তা পিজাতেও মেয়োনিজটা ব্যবহার করে থাকি। তাই বাহির থেকে মেয়োনিজটা না কিনে কিভাবে ঘরেই তৈরি করে যায়, আর ঘরে তৈরি করে নিলে কিন্তু এর স্বাদটাও খুব ভালো হয়। তাই এই মেয়োনিজটা আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি, আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। মেয়োনিজ তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি একটা ডিম, আর নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। লেবুর রসটা কিন্তু কম বেশি করা যাবে না, এতে করে মেয়োনিজের টেস্টটা নষ্ট হয়ে যেতে পারে। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ সাদা ভিনেগার, দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা গোলমরিচের গুঁড়ো। এতে করে কিন্তু মেয়োনিজের কালারটা খুবই সুন্দর আসে। আর আমি এখানে নিয়েছি 1 কাপ কুকিং অয়েল, আপনারা চাইলে কিন্তু এখানে অলিভ অয়েলটাও নিতে পারেন। তেলটা কিন্তু আমি অল্প অল্প করেই ব্যবহার করব, আর প্রতিবারই কিন্তু আমি 1 মিনিট করে ব্লাইন্ড করে নিব। তেলটা আমি 6 থেকে 7 বারের মতো দিয়ে নিব, আর একটু একটু করে তেলটা অ্যাড করে দিয়ে 1 মিনিটের মতো করে ব্লেন্ড করে নিব। এক মিনিট ব্লেন্ড করে নিয়ে আবারও আমি একটু তেল অ্যাড করে দিচ্ছি, দিয়ে আবারও 1 মিনিটের মতো ব্লেন্ড করে নিচ্ছি। এই তো এইভাবে করে আমি 6 থেকে 7 বারের মতো তেলটা ব্যবহার করব। সবটুকু তেল কিন্তু একবারই দেওয়া যাবে না, তাহলে মেয়োনিজটা নষ্ট হয়ে যাবে। শেষের যতটুকু তেল ছিল আমি দিয়ে দিলাম, দিয়ে আবারও 1 মিনিটের মতো আমি এটাকে ব্লাইন্ড করে নিচ্ছি। মেয়োনিজটা তৈরি করা হয়ে গেছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মেয়োনিজটা কতটা পারফেক্ট হয়েছে। এই মেয়োনিজটা কিন্তু আপনারা একটা কন্টেনারে ভরে নর্মাল ফ্রিজে 6 থেকে 7 দিনের মতো সংরক্ষণ করে রাখতে পারেন। আই হোপ আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।